আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি একটি ভিন্ন স্বাদের সবজি রান্না করব। আলু, পটল আর ছোলার ডাল দিয়ে একটা ডাল আলু পটলের সবজি। তো এখন কিভাবে রান্না করব, প্রথমে আমি ডালটাকে ধুয়ে রেখেছি। এখানে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি, এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করতে। প্রেশার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আলু পটলকে হলুদ লাগিয়েছি, এখন এই তেলের ভিতরে আমি এটাকে একটু ভেজে ভেজে নেব। আর এদিকে প্রেশার কুকারটা ধরিয়ে দেবো, দুটো তিনটে সিটি উঠলে ডালটা সিদ্ধ হয়ে যাবে, আর এদিকে ভাজা হতে হতে ডাল সিদ্ধ হয়ে যাবে, আমার রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে পটলগুলো আমি এরকম করে ভাজি করে একটু নামিয়ে নিয়েছি, আর তারপরে আলুগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি একটু যে বাদাম বাদাম করে। আলুটাও ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নিয়ে আমার ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি। এখন আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি আর 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। এটাকে বাদামি বাদামি করে ভেজে নিয়ে বাটা মশলা দিয়ে দেবো। যে মশলাটা কষিয়ে নিয়ে পেঁয়াজগুলো বাদামি হয়ে গেলে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। 2 চামচ আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে সমস্ত বাটা মশলা 2 টেবিল চামচ দিয়েছি। আর স্বাদ মতো মরিচের গুঁড়া, লবণ আর হলুদ। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি এই ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন কষিয়ে নিচ্ছি। এবার একটু পানি দিয়ে দেবো। খুবই মজা একটি সবজি, ডাল সবজি, পরোটা, রুটি, গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই মজা লাগবে। একটু স্বাদও অন্যরকম হবে, রোজ একরকম একই ডাল খেতে খেতে একটা একঘমি হয়ে যায়। মাঝে মাঝে একটু যদি চেঞ্জ করা যায় তরকারি, খেতেও ভালো লাগে। এটা কষাটা হয়ে গেলে আমি ফিরে আসছি। রান্না করতে করতে এবার আমি আপনাদের একটা জিনিস শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে আম গাছ পাকা একেবারে গোপালভোগ আম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি তো গাছতলায় এই আমগুলো সব পড়ে আছে, বাকিতে গাছে ঝাঁকা দিচ্ছে আর ডপডপ করে নিচে পড়ে আছে। তা আমি এগুলো কুড়িয়ে নিয়ে আসছি, এখন এগুলো আমি কাটবো, কেটে সকালের নাস্তার সঙ্গে আমরা খেয়ে নেব। তা আপনারাও আমাদের সাথে আসেন, পাকা আম গাছ পাকা আম খেতে চান তো চলে আসুন। এখন আমি কেটে নেব। আর আমার রান্নায় যে হচ্ছে হয়ে আসছে প্রায়, এখন আমি ডালগুলো সিদ্ধ করা ডালগুলো এর ভিতরে দিয়ে দেবো। আমি এখন সিদ্ধ করা ডালগুলো ঢেলে দিলাম। এখন মিশিয়ে দিলাম ভালো করে। আপনারা যে যে সবজি দিয়ে, সব রকমের সবজি দিয়ে এভাবে রান্না করতে পারবেন। আমি আর একটু ঝোলের পানি দিব, আর একটু নরম নরম হবে, কারণ নামিয়ে রাখলে এটা শক্ত হয়ে যাবে। আর একটু পানি দিয়ে দিলাম, এখন পানিটা ফুটে উঠলে আমি নামিয়ে ফিরে আসছি। এই তো আমার ডাল সবজি হয়ে গেল। আমি এবার একটু ভাজা জিরের গুঁড়া উপর দিয়ে নামিয়ে নেব, দিয়ে গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব।
আমি এখন নামিয়ে নেব। আমি যে এখন নামিয়ে নিচ্ছি, এই তো দেখুন কত মজাদার সবজি তৈরি হয়ে গেল। আর সেই সঙ্গে আম, গাছ পাকা আম কেটে নিয়ে আসলাম। এবার আমি একটু বেরেস্তা দিয়ে দেব, গরম গরম পরোটা রুটি সেই সঙ্গে পাকা আম, গাছ পাকা আম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি আপনারা পেয়ে থাকবেন। গাছ পাকা আম ডাল সবজি দিয়ে আজকে গরম গরম পরোটা আমরা সকালকার নাস্তা করব, তো আপনারাও সাথে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।